বছর জুড়ে করোনা ভাইরাস মহামারীর মধ্যেও ইতিহাস গড়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবার রিজার্ভ $43 বিলিয়ন ছাড়িয়েছে। রিজার্ভ বর্তমানে $43.17 বিলিয়ন পৌঁছেছে। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। এদিকে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার অন্যতম মাইল ফলক হিসেবে মন্তব্য করেছেন সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল বলেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, নতুন বছরের শুরুতে এটি অবশ্যই জাতির জন্য একটি সুখবর ঘটনা। তিনি বলেন, অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-19 এর মধ্যে রিজার্ভের উল্লেখযোগ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রবাসী আয় রেমিটেন্স। রোহিঙ্গাদের পুনর্বাসন করা ভাষাঞ্চর দ্বীপটি 30 বছরের পুরনো এবং নিরাপদ উল্লেখ করে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে রোহিঙ্গাদের জোরপূর্বক স্থানান্তর করা হয়নি। দ্বীপটিতে বসবাসের উপযোগী সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। ভাষাঞ্চরের স্বাস্থ্যসেবা, পানীয় জলের ব্যবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, সেখানে যারা যাচ্ছেন তাদের এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য বল প্রয়োগ, ভয় দেখানো বা অর্থের ব্যবহার করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের ওপর অহেতুক ও অযৌক্তিক চাপ প্রয়োগের পরিবর্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি দেখার জন্য মিয়ানমারের পরিদর্শনে যাওয়া এবং প্রত্যাবর্ষণের উদ্যোগ নেওয়া।